লিপি চলে এসেছি, আবার লিপিস কিছু নিচে থেকে কিছু বিছু নিয়ে। তা অনেকদিন বাদে তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে ধনিয়া চিকেন। তা এই ধনিয়া চিকেন খেতে খুব টেস্টি, আর শীতের সময় তো একদম জমে যায়। তা এটা রুটি পরোটা এসবের সাথে খেতে ভালো লাগে, গরম ভাতেও ভালো লাগে, যে যেভাবে খাবে। চলো চলে এসো আমার রান্নাঘরে। হ্যাঁ, ধনিয়া চিকেনের জন্য চিকেন নিয়েছি। এখানে আমার চিকেন আছে 600 গ্রাম, পাতি লেবু দেব এতে, আর দেব নুন আর গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবু দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। তারপর যা যা লাগবে খুব সামান্য জিনিস দিয়েই সেটা হবে। সেটা হচ্ছে ধনে পাতা পেস্ট লাগবে, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আদা রসুন পেস্ট। এবারে তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ দিতে পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এটা বোনলেস চিকেনও করা যাবে, উইথ বোনও করা যাবে। তা আমার মেশানোই আছে, খালি চিকেনটা একটু ছোটো ছোটো করে কাটা আছে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এই আর তাহলে আগে পেস্ট তো মেখে নিই, মেখে তোমাদের দেখাচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন গোলমরিচ, লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো আধ ঘন্টা। ফ্রিজে রাখবো না, আধা ঘন্টা মাখিয়ে ঢাকা দিয়ে এমনি বাইরেই রেখে দেবো। এখন ঠান্ডার ওয়েদার, ফ্রিজে রাখার দরকার নেই। তাই জন্য দেখো লেবুর রসটা দিয়ে দিচ্ছি, আমি হাফ নিয়েছি, আরেকটুও দেব। লেবুটার রসটা মাখিয়ে রাখলে চিকেনটা একদম সফট হয়ে যায়, আর লেবুর একটা ফ্লেভার থাকে, আর টেস্টি তো হয়ই। আমি 600 গ্রাম চিকেনে একটা পাতি লেবু আমি দিয়েই দিলাম। এবার দেব লবণ, লবণ দেবো। তোমরা এই চামচে 1 চামচে লবণ দেবে, বা চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ দেবে। আর দিচ্ছি যে গোলমরিচ গুঁড়ো, এটা গোটা গোলমরিচে গুঁড়ো হয়ে যাচ্ছে এই কৌটোটার জন্য। এটা তোমাদের আমি অনেকবার শেয়ার করেছি, গোটা গোলমরিচ এমনি গুঁড়ো করে মিক্সিতে তোমরা দিতে পারো। গুঁড়ো গোলমরিচ যেগুলো পাওয়া যায় সেগুলো দিলে আমার মনে হয় না অতটা টেস্টি হবে, তাই গোটা দেওয়াই বেটার। এবার ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে, এবার এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে এমনি বাইরেই। তো চলে এসেছি আধ ঘন্টা পরে, কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে যাক। এটা সাদা তেলেই সাধারণত করা হয়, ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারো, তা আমি করছি সাদা তেলে। এখানে আমার অনেকটা আদা রসুন পেস্ট করা আছে, আমি এতটা দেব না, যতটা লাগবে আমি ততটা দিচ্ছি। এটা আমি পেঁয়াজ দিইনি, জাস্ট সাদা আর রসুন পেস্ট আছে। কড়াতে আদা রসুন পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করব। চিকেনে নুন দেওয়া ছিল, পরে লাগলে আর একটু দেব। এখন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দেব। এতে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেন থেকেই জল বেরোবে। যদি প্রয়োজন হয়, তোমাদের গ্রেভি যদি বেশি দরকার হয়, তাহলে অল্প গরম জল অল্প পরিমাণে দিতে পারো। তা আমার মনে হয় না দিতে হবে, দেখি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে
যেটা হবে তোমরা তোমাদের দেখাবো, ভালো করে ভালো করে এটা মশলাটা মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো চিকেন দিয়ে জল ছাড়ছে, এইভাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে খুলে খুলে ঢাকা দেখবে যাতে নিচে ধরা না লেগে যায়। চলো হতে থাক, তারপর আবার আসছি। ধনিয়া চিকেন যখন, ধনে পাতা তো লাগবেই, এতে আছে 8 খানা কাঁচা লঙ্কা আর 100 গ্রাম ধনে পাতা, কি একসাথে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে ঝাল খেতে ভালোবাসে বেশি দেবে, যে কম বাসে তাহলে কম দেবে। আমাদের বাড়িতে ঝালটা বেশি খাওয়া হয় তাই 7-8টা লঙ্কা দিয়েছি। এতে কোনো শুকনো লঙ্কা অ্যাড করবো না, কাঁচা লঙ্কা দিয়ে এটা হবে। দেখো চিকেন সিদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। যখন দেখবে চিকেন দিয়ে তেল মতো বেরোচ্ছে তখন জানবে যে পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এখনো একটু বাকি আছে, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো চিকেন দিয়ে কিরম জল ছেড়েছি, আর এই দেখো তেল তেল মতো ছেড়েছে। আরও একটু সিদ্ধ করব, আর আমি একটু এতে চিনি অ্যাড করছি। এতে নুনের ভাবটা আমার মনে হয় বেশ, নুনের ভাবটা কেটে যায় আর টেস্টটা আরও বেশি হয়। এবার চিনিটা তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করতেও পারো নাও পারো। আমি সব রান্নায় অল্প একটু মিষ্টি দিই, তাতে মনে হয় রান্নার স্বাদটা আরও ভালো হয়। এটা সম্পূর্ণ আমার মত। দেখো এবার চিকেনগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ব্যাস, খুব অল্প সময়ে অল্প জিনিস দিয়ে একটা রেসিপি হয়ে যায় যেটা খুব খেতেও টেস্টি, শরীরের পক্ষেও ভালো, দেখতেও ভালো। ভালো করে ধনে পাতাটা মাখিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এতে একটু রয়েছে, এটা একটু জাস্ট জল দিয়ে ধুয়ে মিক্সিটা দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমার ধনিয়া চিকেন রেডি, এখন সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ধনিয়া চিকেন রেডি, এবার পরোটা দিয়ে রুটি নান যা দিয়ে ইচ্ছা খাবে, ভাত দিয়েও ভালো লাগে, গরম জিনিস সব কিছুতেই খেতে ভালো লাগে। তো বলো তোমাদের কেমন লাগলো। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে ধনিয়া চিকেন শেয়ার করলাম, তো দেখতে তো ভালো হয়েছে, এখনও খাইনি, তা আশা আছে ভালোই হবে খেতে। ধনে পাতা যারা পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে, আর অনেকে আছে ধনে পাতার গন্ধটা নিতে পারে না, তাদের ভালো লাগবে না, কারণ এটা ধনে পাতাটাই মেইন এতে। যাই হোক, তা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। চলো আজকের মতো লিপি বিদায় নিল লিপিস কিচুমিচু থেকে, আবার আগামীকাল কিছু একটা নিয়ে আবার লিপি হাজির হবে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।